এই মুহূর্তে ঘূর্ণিঝড় নিয়ে বড় খবর। ধেয়ে আসছে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় শীতরাং, আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা। আচমকাই আবহাওয়ার পরিবর্তন, ঘুম উড়ল রাজ্যবাসীর। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, 25 অক্টোবর ঘূর্ণিঝড় শীতরাং আছড়ে পড়তে পারে বাংলাদেশে। সুন্দরবন এলাকা দিয়ে বাংলাদেশে ঢুকবে এই ঝড়। এদিকে রবিবার থেকেই বাংলার আবহাওয়ায় পরিবর্তন শুরু হয়ে গেছে। রবিবার সন্ধ্যা থেকে আকাশ যেন থমথমে। সোমবার এবং মঙ্গলবার ঝড় বৃষ্টির দাপট শুরু হয়ে যাবে। সুন্দরবন এলাকায় ব্যাপক সতর্কবার্তা জারি করা হয়েছে। ক্ষয়ক্ষতির সম্ভাবনা বেশি সুন্দরবনে। এলাকায় চলছে কড়া মাইকিং। নিরাপদ জায়গায় সরানো হচ্ছে স্থানীয়দের। বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণিঝড় শীতরাঙের বাংলাদেশের উপকূল ভাগে ল্যান্ডফলের সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর। তবে এর ফলে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে। তাই ঘূর্ণিঝড়ের সতর্কতা হিসেবে মাইকিং করে প্রচার করছে প্রশাসন। বসিরহাট মহকুমার সুন্দরবনের সন্দেশখালী, হিঙ্গলগঞ্জ, মিনাখা, হাওড়া, হাসনাবাদ, কাকদ্বীপ, ক্যানিং সহ একাধিক ব্লকে ইতিমধ্যেই নদীর তীরবর্তী অঞ্চলে মানুষকে প্রশাসনের তরফ থেকে মাইকিং করে সতর্ক করা হচ্ছে। অন্যদিকে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে একেবারেই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এছাড়াও পূর্ব মেদিনীপুরের সমুদ্র উপকূলের 9টি ব্লক এলাকা থেকে প্রায় 1.5 লক্ষ মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে ফেলার পরিকল্পনা নিয়েছে জেলা প্রশাসন। দুর্যোগ মোকাবিলায় ইতিমধ্যেই প্রস্তুতি নিয়ে ফেলেছে বিপর্যয় মোকাবিলা দল। দুর্যোগ আশঙ্কা বাড়িয়ে অতি গভীর নিম্নচাপ ইতিমধ্যেই পরিণত হয়েছে ঘূর্ণিঝড় শীতরাঙে। সমুদ্রের উপর দিয়ে ঘন্টায় 12 কিলোমিটার বেগে এগোচ্ছে উপকূলের দিকে। এই মুহূর্তে অবস্থান করছে সাগরদ্বীপের 500 কিলোমিটার দক্ষিণে এবং বাংলাদেশের বরিশাল থেকে 650 কিলোমিটার দূরে এই ভয়ঙ্কর ঘূর্ণিঝড় শীতরাং। আগামী 12 ঘন্টায় এটি অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হবে। আগামীকাল ভোরে বাংলাদেশের তিনকোনা এবং সন্দ্বীপের মাঝেই ল্যান্ডফল করবে ঘূর্ণিঝড় শীতরাং। ঝড়ের সর্বোচ্চ গতিবেগ হতে পারে ঘন্টায় 100 কিলোমিটার। তবে ঘূর্ণিঝড়ের প্রভাবে আজ 2 চব্বিশ পরগনা এবং 2 মেদিনীপুরে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। তবে আগামীকাল থেকে 4 জেলায় বৃষ্টির পরিমাণ কমবে। আজ কলকাতা, হাওড়া, হুগলিতে মাঝারি বৃষ্টি হবে। কলকাতা এবং হাওড়ায় হাওয়ার সর্বোচ্চ গতিবেগ হতে পারে 50 কিলোমিটার প্রতি ঘন্টায়। আবহাওয়া দপ্তর জানিয়েছে ঘূর্ণিঝড়ে সবথেকে বেশি প্রভাব পড়বে সুন্দরবন এলাকায়। উপকূলবর্তী এলাকায় কাঁচা বাড়ি ক্ষতিগ্রস্ত হতে পারে। আবহাওয়া দপ্তর বলছে ঘূর্ণিঝড় শীতরাং এবং অমাবস্যার ভরা কোটালের জেরে সমুদ্রে 6 মিটার জলোচ্ছ্বাস হতে পারে। এই পরিস্থিতিতে ঘূর্ণিঝড় মোকাবিলার জন্য আগাম সতর্ক উপকূলের জেলাগুলিতে। অনেকটাই ফাঁকা বকখালি সমুদ্র সৈকত। গুটি কয়েক পর্যটকের দেখা মিললেও তাদের সমুদ্রে নামতে দেওয়া হচ্ছে না। সমুদ্র কিছুটা অশান্ত, আকাশ মেঘলা, ঝিরঝির করে বৃষ্টি শুরু হয়েছে। সকাল থেকেই প্রেজারগঞ্জ কোস্টাল থানার তরফে মাইকে প্রচার চলছে। সমুদ্রের ধারে দোকানপাটও বন্ধ। উপকূলবর্তী এলাকার বাসিন্দাদের প্রয়োজনীয় নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। আশঙ্কা সত্যি করে ক্রমেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় শীতরাং। দিল্লির মৌসুম ভবন জানিয়েছে বঙ্গোপসাগরে তৈরি হওয়া গভীর নিম্নচাপটি রবিবার সন্ধ্যায় ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। এটি বাংলাদেশ উপকূলের দিকেই ক্রমেই অগ্রসর হচ্ছে। ঘূর্ণিঝড়টি মঙ্গলবার সকালে বাংলাদেশের তিনকোনা দ্বীপ এবং সন্দ্বীপের মধ্যবর্তী স্থানে স্থলভাগে আছড়ে পড়তে পারে। এদিকের প্রভাবে কালীপুজোর আগের রাত থেকেই দক্ষিণবঙ্গে শুরু হয়েছে বৃষ্টি। পাশাপাশি উত্তর পূর্বের একাধিক রাজ্য, ত্রিপুরা, অসম, মিজোরাম, মণিপুর এবং নাগাল্যান্ডেও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। বঙ্গোপসাগরের ওপরে ক্রমশ শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় শীতরাং এবং ক্রমেই ভয়ানক হচ্ছে এই শীতরাং। বাংলার গা বরাবর বেরিয়ে যাওয়ার ঘূর্ণিঝড়ের ব্যাপক প্রভাব না পড়লেও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা। উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে শীতরাঙের সবথেকে বেশি প্রভাব পড়বে। ইতিমধ্যেই এই জেলাগুলিতে সতর্কতা জারি করা হয়েছে। বিপর্যয় মোকাবিলায় মোতায়েন করা হয়েছে বিশাল বাহিনী।